এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। বৃহস্পতিবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রিয়তমা সিনেমার প্রযোজক আরশাদ আদনান সহ কয়েকজন নির্মাতা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে। আমেরিকা, কানাডা, লন্ডন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রিয়তমার যে জোয়ার বইছে সেটি বাংলা সিনেমার জন্য নতুন পথ উন্মোচন করেছে। প্রিয়তমা এমন একটা ফিল্ম হয়েছে যে সেটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীময় যে প্রিয়তমার যে এই যে জোয়ার চলছে, পৃথিবীময় যে প্রিয়তমাকে এমনভাবে মানুষ গ্রহণ করেছে, এত ভালোবাসা দিচ্ছে, আসলে এইটা বাংলা সিনেমার জন্য কিন্তু একটা নতুন পথ উন্মোচন হলো। প্রিয়তমার সাফল্যে শাকিবের প্রত্যাশা বাংলাদেশের সিনেমা পৃথিবীর উন্নত দেশগুলোর মাল্টিপ্লেক্সে অফিসিয়ালি হলিউড বলিউড সিনেমার পোস্টারের সঙ্গে থাকবে, যেখানে দাপিয়ে বেড়াবে বাংলা সিনেমা। এখন বিকাশেবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। প্রিয়তমা দিয়ে শুরু হয়েছে, একটা সময় বলিউডের সিনেমা হয়েছে যে এক সপ্তাহে ১০০ কোটির ক্লাবে গেছে, এখন কিন্তু একদিনে ১০০ কোটির ক্লাবেও যায় সিনেমা। সো প্রিয়তমা এমন একটা সিনেমা হয়েছে যে অল ওভার ওয়ার্ল্ডে সিনেমাটা এত ভালো ব্যবসা করেছে, এত ভালো ব্যবসা করছে, মানুষ এত পছন্দ করছে। আমরা প্রিয়তমা দিয়ে একটা নতুন অধ্যায় সূচনা করলাম, সামনে নিশ্চয়ই আমরা প্রিয়তমার থেকেও আরও বড় কিছু করার চেষ্টা করব। প্রিয়তমা সিকুয়েলের কোনো সম্ভাবনা নাই, কিন্তু নতুন ছবি নিশ্চয়ই এই তিনজনের বড় কিছু আসবে ইনশাআল্লাহ। গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব খান। প্রিয়তমার মুক্তি উপলক্ষে দেশটিতে উড়াল দিয়েছিলেন তিনি। তার কয়েকদিন পরই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান ঢালিউড কুইন অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে জয়ের সঙ্গে শাকিবের ছবি নিয়েও তুমুল চর্চা চলে। আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। সো বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার সন্তানদের আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, সামনে শেজাদ যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। জানা যায় খুব শিগগিরই প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। দরদ নামের এই সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে অনন্য মামুনের। নিয়াজ শুভ, সময় সংবাদ।